আসসালামু আলাইকুম তেতাল্লিশতম বিসিএস পরীক্ষার বাংলাদেশ বিষয়গুলির প্রশ্ন আর্যদের ধর্মগ্রন্থের নাম বেদ বাংলার প্রাচীন জনপদ পনেরো মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন তাজউদ্দিন আহমেদ উনিশশো সালের ছয় দফায় কটি দফা অর্থনীতি বিষয়ক ছিল তিনটি দফা প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল কুমিল্লা ও নোয়াখালী আনট্রাঙ্কুয়েল রিকালেকশনস দ্য ইয়ার্স অফ ফুলফিলমেন্ট শীর্ষক গ্রন্থটির লেখককে রেহমান সুভান লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আট নং সেক্টরের অধীনে নিমুক্ত কোন সালে কৃষি সুমারি অনুষ্ঠিত হয়নি কৃষি সুমারি অনুষ্ঠিত হয়নি দু হাজার সালে অন্যদিকে উনিশশো সাতাত্তর দু হাজার আট দু হয়েছে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে আঠাশের দুই অনুচ্ছেদে নির্বাণ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট বৌদ্ধ ধর্মের সাথে সংশ্লিষ্ট প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিকল্প সরকার বিকল্প সরকার বলতে কি বোঝায় বিকল্প সরকার বলতে বোঝায় বিরোধী দল ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন মোহাম্মদ হানিফ মেয়র মোহাম্মদ হানিফ বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয় বয়স্ক ভাতা চালু হয় আটানব্বই সালে এক ন্যাক এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল এর প্রধানকে এর প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী বলাকা কোন ফসলের একটি প্রকারভেদ বলাকা গমের নাম তথ্য অধিকার আইন কোন সালে চালু হয় দু সালে চালু হয় রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রটি পরিচালনা করেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ নিরপট কোন ধরনের গবেষণা প্রতিষ্ঠান এর ফুলফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এটি মূলত গবেষণা বা জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান ওরাও জাতি বা জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে তারা রাজশাহী দিনাজপুরে বসবাস করে মেনিলা কোন ফসলের উন্নত জাত মেনিলা হচ্ছে তামাকের উন্নত জাত বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি এর কথা উল্লেখ আছে সাতাশি নং অনুচ্ছেদে কোভিড নাইন্টিন ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয় সেই সময়কার হয়েছিল ইনসেপ্টার সাথে বাংলাদেশ কত সালে ওআইসির সদস্য পদ লাভ করে বাংলাদেশ ওআইসির আইসির সদস্য লাভ করে উনিশশো সালে বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স আঠারো বছর বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল কোনটি সাংবিধানিক পদ নয় অর্থাৎ সংবিধানে এ পদের কথা উল্লেখ নেই সংবিধানে আছে প্রধান নির্বাচন কমিশনার পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান চেয়ারম্যানের কথা বলা নেই এই প্রতিষ্ঠানটার কথা বলা আছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএনএজি যেটা কিন্তু মানবাধিকার কমিশন সম্পর্কে সংবিধানে বলা নেই অর্থাৎ এটি সাংবিধানিক কোনো পদও নয় অনেক ক্ষেত্রে ভাইবা বোর্ডও জিজ্ঞাসা করা হয় যে সাংবিধানিক প্রতিষ্ঠান কোনগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান যদি জানতে চাওয়া হয় তাহলে সেটা হবে নির্বাহী বিভাগ যেটাকে বলা হয় শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন যেটা পিএসসি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তাছাড়া আছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় যদি বলা হয় সাংবিধানিক পদসমূহ কোনগুলো তাহলে বলতে হবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী স্পিকার ডেপুটি স্পিকার সংসদ সদস্য প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার অ্যাটর্নি জেনারেল যেটা বিশেষায়িত একটি পদ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল এ কে এম আব্দুর রৌফ বাংলাদেশে কোন কোনটি ব্যাংক নোট নয় ব্যাংক নোট নয় দুই টাকা তাহলে বাকিগুলো কি এই প্রশ্নটা নিয়ে অনেকেই কনফিউজ থাকেন বাংলাদেশে প্রচলিত নয় ধরনের নোট চালু আছে তার মধ্যে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এবং এক হাজার টাকা সব নোটই তো সরকারি নোট তাহলে বেসরকারি কোনো নোট আছে কি আমরা জানি যে এক বা দুই টাকার নোট অর্থ মন্ত্রণালয়ের আওতায় আর বাকি সাতটা নোট বাংলাদেশ ব্যাংকের আওতায় আছে এছাড়া বাংলাদেশ ব্যাংকে অপ্রচলিত অনেক নোট এবং কয়েন রয়েছে যেগুলোকে স্মারক নোটও বলা হয় এ ধরনের নোটে সাধারণত বিনিময় করা যায় না যদি প্রশ্ন আসে যে অর্থ সচিবের স্বাক্ষর থাকে এমন নোট কোনগুলো তাহলে বলতে হবে এক টাকা দুই টাকা এবং পাঁচ টাকার নোট সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সম্পৃক্ত এটি স্টক মার্কেটের সাথে সম্পৃক্ত যেখানে শেয়ার কেনাবেচা হয় বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে যার ইংরেজি নাম হচ্ছে ভ্যালো অ্যাডেড ট্যাক্স এর বিগত বছরের প্রশ্ন ব্যাংক পেতে আমাদের যে প্লেলিস্টটা আছে প্লেলিস্টে দেখতে পারেন আর প্রতিদিন ছয়টি গুরুত্বপূর্ণ পোস্ট পেতে স্বপ্নের স্কুল ফেসবুক পেজে সংযুক্ত থাকুন স্বপ্নের স্কুলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম